এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা চরমভাবে হতাশ হয়েছি। নির্বাচনের ফলাফল দেখে প্রয়াত চেয়ারম্যানের তার আত্মা কবরে কষ্ট পাচ্ছে। সর্বশেষ 7ই জানুয়ারি 2024-এ এই নির্বাচনে আমরা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হই। দেশের সর্ববৃহৎ বিরোধী দল হয়ে ও আমরা মাত্র 11টি আসনে জয়যুক্ত হই। কেন এত বড় বিপর্যয়, এই ব্যর্থতা গার্নিয়ে আজ গোটা 80,000 গ্রামে জাতীয় পার্টির এরশাদ প্রেমিক নেতা কর্মীদের বিপর্যয় করে তুলেছে। তাই এই ভয়াবহ বিপর্যয়ের কারণ বিশ্লেষণ করে এর সমাধান পথ খুঁজে বের করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের এই সভা আত্মজিজ্ঞাসার সভা। আমরা বিগত সময়ের মতন মতনৈক্যের কারণে দল ভাঙার জন্য সমবেত হইনি। বিভিন্ন সময় দল ভেঙে একবার হুদামতিন, একবার মিজান জাফর মাজেম, তারপরে জামো, জাপা মঞ্জু, জাপা জাফর, জাপা নাজিউর রহমান মঞ্জু, এই ধরনের ব্র্যাকেট বন্দির জাতীয় পার্টি করার কোনো প্রয়াস আমাদের নাই। আমরা চাই ঐক্যবদ্ধ শক্তিশালী জাতীয় পার্টি। আমাদের ভিতরে নির্বাচনকে নিয়ে যে ক্ষোভ বিক্ষোভের জন্ম হয়েছে তার প্রতিকার আমাদেরকেই করতে হবে। এই সভা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এই সভা আত্মশুদ্ধির প্রয়াস। মনে রাখতে হবে জাতীয় পার্টি আমাদের ঠিকানা, আমাদের অস্তিত্ব। আমরা গত 4 দিন আগে জাতীয় পার্টির যে কনসেপ্ট ছিল, আমরা সেই কনসেপ্টে, আমি জানি না, আমরা পার্টি অফিসে গিয়েছিলাম এখানে নেতৃবৃন্দ, আমরা সেখানে গিয়ে কে বা কারা, আমি সহ আমরা কেউই জানি না এই মঞ্চে যারা আছেন, কিন্তু যে আলটিমেটামটা দেওয়া হয়েছে সেই আলটিমেটামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, পরিষ্কার ভাষায় আমরা জানাতে চাই। তাই আমি বলতে চাই, আমরা প্লিজ আমরা তদন্ত করে এটা বের করব কেন এই আলটিমেটাম দেওয়া হলো।